ওরা আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকতো, তাই একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। গরুটা এসে ঠিক বাড়ির সামনে দাঁড়ালো, ছদিন ধরে না কিছু খেলো না কিছু পান করলো, ঠিক ওখানেই মারা গেল ছদিন পর। এখন দেখুন, সমস্যাটা হলো আজকাল আপনি এমন আবাসনে থাকতে লেগেছেন যেটা হলো গিয়ে দশতলায়, মাটি থেকে বহু দূরে সরে গেছেন, আপনার কোনো বোধই নেই যে মাটিতে কিভাবে কি কাজ করে। আমরা পশুপালন সংস্কৃতি থেকে উঠে এসেছি, যেখানে আমাদের সম্পত্তি সবসময় মাপা হতো আমাদের কতগুলো গরু মোষ আছে তা দিয়ে। আপনি শুধু মহাভারত বা ওই কাহিনীগুলোর সময়টায় ফিরে দেখুন, ওনারা সবসময় গরুর পালের কথা বলছেন, আপনার কতগুলো গরু মোষ আছে এটাই সম্পত্তি। এরকম হওয়ার কারণ হলো আমরা যেহেতু গ্রীষ্মপ্রধান দেশ আর বর্ষার উপর নির্ভর করে থাকি, সময় মতো বর্ষা না এলে যাদের গরু থাকে তাদের ছেলেপুলে বেঁচে যায়, আর যাদের গরু থাকে না তাদের বাচ্চারা মারা যায়। এই সাধারণ জ্ঞানটা আমাদের হয়েছে। তো যেই প্রাণীটা আমাদের দুধ দেয়, যে আমাদের বাচ্চাদের প্রাণ বাঁচিয়েছে, তাকে আমরা আমাদের জীবনে পবিত্র জ্ঞান করি। শুধু তাই নয়, গরুরা কখনো কোনো আলাদা গোশালায় গিয়ে থাকে না, তারা আমাদের বাড়িতেই থাকে আমাদের সাথে, তাই একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এতটাই ঘনিষ্ঠ আপনাদের এটা বলা দরকার। আমার একজন মামি দিদা ছিলেন, যার একটা গরু ছিল, সব গরুরই একটা না একটা নাম থাকতো, কেমন। এই গরুটার নাম ছিল লক্ষ্মী, মামি দিদার খুব প্রিয়। ওই 84 কি 85 বছর বয়সে আমার মামি দিদা মারা যান, এই গরুটা এসে ঠিক বাড়ির সামনে দাঁড়ালো, ছদিন ধরে না কিছু খেলো না কিছু পান করলো, ঠিক ওখানেই মারা গেল ছদিন পর। তো একটা গরু এই মাত্রার আবেগ ধারণে সক্ষম আমি নিজে দেখেছি। দেখুন, আমি যখন বড় হচ্ছিলাম আমার ঠাকুমা সবসময় একটা গরুকে দেখিয়ে আমায় বলতেন যে তুই এই গরুটার দুধ খাচ্ছিস, এ হলো তোর দ্বিতীয় মা। ওনারা আমাকে খোলাখুলি বলতেন, যদি তোর মা মারা যায়, আমি সবে 2 বছরের শিশু, আজকাল তো মৃত্যু উচ্চারণ করাই বারণ মৃত্যু শব্দটা, কিন্তু সেকালে মায়েরা মারা যেতেই পারতেন, তাই আমার ঠাকুমা বলতেন যদি তোর মা মারা যায় এই হলো তোর মা, ওই তো তোকে লালন পালন করেছে। প্রতিদিন আমায় বলা হতো, তো প্রতিদিন আমার গিয়ে তার গায়ে হাত বুলিয়ে দিনে কটা মিনিট অন্তত তার সাথে খেলার কথা, এটা আমাদের বেড়ে ওঠারই এক অঙ্গ ছিল। তো স্বাভাবিকভাবেই প্রাণীটার প্রতি ভীষণ আবেগ ছিল। আর আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে আপনি যদি কোনো গরুর সাথে একটা পর্যায়ের ঘনিষ্ঠতা তৈরি করেন, আপনি যদি ভেতর ভেতর কোনো যন্ত্রণা বা টালমাটালের মধ্যে দিয়ে যান, আপনি এমনকি গরুটার সামনেও নেই, আছেন অন্য কোথাও, গরুটা আপনার জন্য কাঁদবে। মানুষের আবেগগুলো যেহেতু এর আছে, আমরা বলি গোহত্যা খুন করারই সামিল, গরু খাওয়া মানুষ খাওয়ারই সামিল, আগে এটাকে এভাবেই দেখা হতো। হ্যাঁ, তো আমরা সেই সময় আর ফিরে যেতে পারবো না, আমরা গভীর সমুদ্রে গিয়ে সমুদ্রের অতলে যা পাবো তাই তুলে খেতে লাগবো। গ্রহের সব কিছুর 12টা কী করে বাজাতে হয় আমরা শিখে গেছি, কিন্তু কোনো কৃষিভিত্তিক দেশে, আমি চাই আপনি এটা বুঝুন, ইতিমধ্যেই যদি এটা জেনে না থাকেন তাহলে আমায় বলতে দিন, আগামী 10 থেকে 15 বছরে ভারতের 25% মরুভূমিতে পরিণত হতে চলেছে। মরুভূমিতে পরিণত কী করে হয় তা শুধু হলো এই, সাধারণ চাষের মাটিতে কমপক্ষে যে জৈব উপাদানটা থাকা দরকার মাটিকে মাটি বলতে, তা হলো 3 থেকে 6%, সব থেকে ন্যূনতম হলো 3%।
কিন্তু আজকে অনেক প্রদেশে, যেমন পাঞ্জাব, হরিয়ানা, মারাঠাওয়ারায়, তামিলনাড়ুর কিছু কিছু অংশে, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশে জৈব উপাদান নেমে দাঁড়িয়েছে 0.05%। তার মানে পরবর্তী 3-5 বছরে এটা বালি হয়ে যাবে। মাটি থেকে আপনি যদি জৈব উপাদান সরিয়ে নেন, মাটি হয়ে যাবে বালি। আপনার মাটি যদি বালি হয়ে যায়, তখন আমরা বলি আপনার দেশ একটা মরুভূমি, তাই না? এভাবে কি করে উধাও হতে পারে? আমি জানি না, কম বয়সী শিক্ষিত লোকেদের ভাবার কথা এগুলো, দুর্ভাগ্যবশত ভাবছি না আমরা। ধরুন আপনি 1 একর জমি নিলেন। যদি 1 একর জমি নেন, যদি ফলান সেখানে ধরা যাক কোনো ফসল 2 টন, মানে আপনি যা সরালেন তা হলো 2 টন ওপরের মাটি। তো আপনি যদি মাটিতে জৈব উপাদান ফিরিয়ে দিতে চান, কেবল 2টোই উপায় রয়েছে, গাছ থেকে পড়া পাতা আর প্রাণীদের বর্জ্য পদার্থ। গাছ তো বহুকাল আগেই চলে গেছে, প্রাণীদেরও আপনি খেয়ে ফেলতে চান, মাটিকে আপনি রক্ষা করবেন কি করে? আমাদের মাটি যদি মরুভূমিতে পরিণত হয়, লোকে বেঁচেটা থাকবে কি করে? 130 কোটি মানুষ, খুবই ঘন জনসংখ্যা। আপনি যদি গাছের পাতা বা প্রাণীর বর্জ্য পদার্থ মাটিতে ফিরিয়ে না দেন, দেশটাকে শেষ করে ফেলবেন। যে দেশের 12 মাস ফলনের ব্যবস্থা আছে আর যার কৃষির ইতিহাস 8-10 হাজার বছরের, গ্রহের সবচেয়ে দীর্ঘ কৃষির ইতিহাস, এখন আপনি যদি মাটি সরিয়ে নিয়ে তাকে বালিতে পরিণত করেন, সেটা কি ভালো হবে? কোনোভাবে আপনাকে এটা রক্ষা করতে হবে। কোনো একটা সময়, অদূর ভবিষ্যতে কোনো একটা সময়ে আমাদের এটা স্বীকার করতেই হবে। আপনার যদি 10 একর জমি থাকে, আপনার এতগুলো গাছ আর এতগুলো প্রাণী থাকতেই হবে, এটা বাধ্যতামূলক হতে হবে। আর এটা বাধ্যতামূলক না হলে দেশে মাটি বলে আর কিছু থাকবে না।